সৌদি আরবে গত 5 দিন ধরে অব্যাহত থাকা ধরপাকড়ে 37,000 অভিবাসী গ্রেপ্তার। সৌদি আরবে গত 5 দিনে বসবাসে অনুমতি না থাকায় ও শ্রম আইন ভঙ্গের অভিযোগে 36,656 জন অভিবাসীকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে। আইন লঙ্ঘনকারী মুক্তজাতি অভিযানের নামে দেশটিতে এই ধরপাকড় শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার সংবাদ মাধ্যমে আবহ এই নিউজে এই জানানো হয়েছে। এর মধ্যে বসবাসের অনুমতি না থাকায় 22,085 জন, সীমান্ত আইন ভঙ্গের অভিযোগে 6,874 জন এবং শ্রম আইন ভঙ্গের অভিযোগে 7,797 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া অভিবাসীদের আশ্রয় ও পরিবহনে সহযোগিতা করার অভিযোগে 27 জন সৌদি নাগরিককেও গ্রেপ্তার করা হয়। অভিযানে গ্রেপ্তার 9,349 জনকে ডিটেনশন সেন্টারে রাখা হয়েছে। এদের মধ্যে পুরুষ সংখ্যা 8,371 জন এবং নারী সংখ্যা 978 জন। গত বৃহস্পতিবার সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল মানসুর আল তুর্কি এক সংবাদ সম্মেলনে জানান, ভিসা ছাড়া 170টি দেশে প্রায় 7,60,000 জন সৌদিতে অবস্থান করছেন। এদের মধ্যে পাকিস্তানের 20 ভাগ, 12 ভাগ মিশরীয়, 10 ভাগ ইথিওপীয়, 10 ভাগ ভারতীয়, 7 ভাগ বাংলাদেশি সহ আরও কয়েকটি দেশের নাগরিক রয়েছে। 8 মাস আগে অবৈধভাবে বসবাসকারীদের দেশ থেকে সময় বেঁধে দিয়ে সাধারণ ক্ষমা ঘোষণা করেছিল সৌদি সরকার। সেই সময় শেষে যারা সৌদি আরব ত্যাগ করেননি বা তাদের আকাঙ্ক্ষার সময়সীমা বাড়ায়নি তাদের ধরতে নিরাপত্তা বাহিনী এই অভিযান শুরু করেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত এখন পর্যন্ত 36,656 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে বাংলাদেশ দূতাবাস থেকে সরাসরি কোনো সংখ্যা বলা হয়নি যে কতজন বাংলাদেশি গ্রেপ্তার করা হয়েছে। তবে আমাদের সৌদি আরব নিকটস্থ ভাইদের থেকে শুনতে পেরেছি কমপক্ষে 2,000-এরও বেশি বাংলাদেশিদেরকে ধরা হয়েছে। আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন।